এই নিচে খাড়িদেবী টেম্পল, গঙ্গার উপরে হরিদ্বার থেকে এসেছি। এখানে হচ্ছে খাড়িদেবীর টেম্পল, চলুন নিচে যাওয়া যাক। ওই হচ্ছে একটা ঝুলন্ত সেতু, আর এই হচ্ছে খাড়িদেবীর টেম্পল, চলুন সামনে যাওয়া যাক। এই নিচে আমি ওইখানে যাব, ঝুলন্ত সেতু, খাড়িদেবী টেম্পলে যাওয়ার জন্য যে সেতু। আর এই হচ্ছে নিচে প্যাসেজ, এন্ট্রি, খাড়িদেবী টেম্পলের এন্ট্রি, চলুন নিচে যাওয়া যাক। আমরা এসেছি হাওড়া থেকে হরিদ্বার, 28 ঘন্টা জার্নি করলাম। গতকালকে এসে পৌঁছেছি কুম্ভ এক্সপ্রেসে, এখন হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে এলাম, সোনপ্রয়াগের পথে যাচ্ছি। মিডলে এখানে খাড়িদেবীর টেম্পলে, চলুন যাওয়া যাক। হরিদ্বার আমার আসা হলো দ্বিতীয়বার, এসেছিলাম 2010 সালে লাস্ট, তারপর এত বছর পরে আবার এলাম। অ্যাকচুয়ালি যাবো কেদারনাথ, তো এখানে মিডলে কতগুলো স্পট ঘুরে তারপর যাব কেদারনাথ। কেদারনাথে যাত্রা শুরু করব আগামীকাল সকালে, বন্ধুরা সঙ্গে থাকবেন। কেদারনাথে অনেক শারীরিক প্রবলেম নিয়েও এলাম কেদারনাথ, ওই স্পন্ডেলাইসিস এবং নার্ভের সমস্যা হাতে হয়ে গেছে, কোমর ঘাড়ে স্পন্ডেলাইসিস, সমস্ত কিছু নিয়েও। বন্ধুরা প্রে করুন যাতে আমি কেদারনাথে একেবারে মন্দিরের কাছে পৌঁছাতে পারি। চলুন আরো কতটা যাওয়া যায় দেখি। এই যে মন্দির, প্রায় কাছেই চলে এসেছি। চলুন, এটা একটা ছোট, এক প্রকার ছোট ট্রেকিং হয়ে গেল। এখানে খুব আস্তে আস্তে হাঁটতে হবে, হ্যাঁ, না হলে স্লিপ করে, মানে স্পিড ক্রমান্বয়ে এত বেশি বেড়ে যাবে যে পড়ে যাওয়ার চান্স আছে, তাই নিজেকে কন্ট্রোল করে আস্তে আস্তে হাঁটতে হবে। দেখুন সকলে কেমন হাঁটছেন আস্তে, কিন্তু মনে হচ্ছে যেন দৌড়াচ্ছেন, তো সেই কারণে যতটা কন্ট্রোল করে পারা যায় নিজেকে কন্ট্রোল করে হাঁটতে হবে। বন্ধুরা আসুন, আমি আগে হরিদ্বার এসেছি কিন্তু এই জায়গাটাতে, এই মন্দিরটাতে আমি আসিনি। সময় এলাম, আকাশ পরিষ্কার, আজকে সারাদিন আকাশ পরিষ্কার ছিল, বেশ ভালো রোদ্দুর ছিল, ভালো ওয়েদার, বৃষ্টি টিষ্টি নেই। আজকে হচ্ছে অক্টোবর, জাস্ট পুজোর 10-এর দিনে আমরা বেরিয়েছি বাড়ি থেকে, মানে হাওড়া স্টেশনে আমরা ট্রেন ধরেছি 10-এর দিনে। হ্যাঁ, আজকে হলো তিন নম্বর দিন। এখানেও দেখুন, মন্দিরে ঢোকার আগে পুজোর সমস্ত সাজ সরঞ্জাম, পুজোতে আপনি যা যা দিতে চান সব কিছুই পেয়ে যাবেন এখানে। যারা খুব দেবতা ভক্ত, ঠাকুর ভক্ত, পুজো ভক্ত, সেসব মানুষদের জন্য এই স্থানটা
পূজো অর্চনা জন্য বাইরে থেকে আপনাকে কিছু আনতে হবে না এখানে সমস্ত কিছুই পূজোর আয়োজন আছে এখানে মেয়েদের সাজগোজের সমস্ত কিছু পাওয়া যাবে তার সঙ্গে পুজোর আয়োজন আর এখানে যে জুতো রাখার জায়গা রয়েছে এখানে জুতো রাখবেন রেখে পুজোর জায়গা ঠাকুরমন্দিরের জায়গা আমরা চলে যাব চলুন জুতো রাখা যাক এই চলে এলাম পুজোর জায়গা মানে কিন্তু সবসময় দেখবেন কুকুর আর যেগুলো বলতে নেই সেবা আমরা যে সমস্ত মানুষদের সেবা করি সেসব সেবার জায়গা হচ্ছে পূজাস্থান একেবারে মন্দিরের গায়ে নিচে এখানে মানুষ অনেকে জলে নেমেছেন অনেকে গঙ্গা স্নান করে নিচ্ছেন বা একটু গায়ে মাথায় জল ছুঁয়ে নিচ্ছেন এই মন্দিরের একেবারে মন্দিরে ঢুকছি আমরা মন্দিরের এই দুই সাইডে দেখুন কি সুন্দর তারজালি দিয়ে ঘেরা আছে যাতে কোনো মানুষ গঙ্গা নদীতে পড়ে টেদে না যান ইত্যাদি সেসব কারণের জন্য এই দুই সাইডে জল একেবারে সমুদ্রে খুব সুন্দর পাহাড়ের গায়ে নদী তার মাঝখানে এই মন্দির একেবারে উপর থেকে দেখালাম শুরুতেই আর ওই হচ্ছে সামনে ঝুলন্ত সেতু একটু ক্লোজ করে দিই ঝুলন্ত সেতুটা এইটা হচ্ছে ঝুলন্ত সেতু চলুন এবার সিঁড়ি দিয়ে মন্দিরের উপর ওঠা যাক একেবারে গঙ্গার ধারে আচ্ছা চলো আমি জরা প্রসাদ চড়া লো এই দেবতার মূর্তি বাইরে থেকে দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেননা ক্যামেরা এন্ট্রি ভেতরে অসুবিধা তাই কারণে হ্যাঁ এবার বেরোনোর এক্সিট যেটা এক্সিট সেটা কিন্তু অন্যদিকে সেটা চলুন বেরোনো যাক ওকে বন্ধুরা মন্দির দেখলাম কেমন লাগলো আপনাদের যদি একটু কমেন্ট করে জানাবেন পরবর্তী কেদারনাথের প্রত্যেকটি ভিডিওর সঙ্গে থাকবেন কালকে আর প্রে করুন যেন আমি কেদারনাথ সফল হই যাওয়ার জন্য কেননা শারীরিক এত প্রবলেম নিয়েও তবু যাবো মনের জোরে
আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পৌঁছাতে পারবো আশা করি। থ্যাংক ইউ সকলকে।